নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো এই মহাশিবরাত্রি তিথিতে মীন রাশির জাতক বা জাতিকারা যে ক্রিয়াটি করবেন, যেটা করলে আপনাদের ছকে কালসর্প যোগ যদি থাকে, আপনাদের গ্রহণ দোষ যদি থাকে এবং আপনাদের যদি মাঙ্গলিক যোগ থাকে, সেক্ষেত্রে অনেক অংশে আপনাদের বাধাগুলো দূর হবে। যাদের বিবাহ নিয়ে বিবাহকেন্দ্রিক সমস্যা আছে বা অর্থনৈতিক সমস্যা চলছে, সব দিক থেকে সমস্যা, যে যা সন্তান আপনার অবাধ্য, সেক্ষেত্রে আপনারা যদি এই ক্রিয়াটি করেন নিশ্চিতরূপে আপনারা ফল পাবেন। তো শুরু করা যাক ভিডিওটি। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, বারো মাসেই শিব পূজা হয়, অর্থাৎ চতুর্দশী কৃষ্ণ চতুর্থীতে এই শিব পূজা হয়। কিন্তু এই ফাল্গুন মাসের যে এই শিবরাত্রি, একটা বিশেষ মাহাত্ম্য আছে। এই মাহাত্ম্যতে আপনাদের যে কোনো ছকে অশুভ যোগ কাটতে বাধ্য, যদি আপনার সঠিক নিয়মে করেন। যারা খুব ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঋণ থেকে উঠে আসতে পারছেন না বা সে মতো আর্নিং হচ্ছে না, বা আর্নিং হচ্ছে কিন্তু আপনি সে মতো সঞ্চয় করতে পারছেন না। দেখুন, ইনকামের থেকেও সব থেকে বড় জিনিস হচ্ছে সঞ্চয়। আপনি কতটা ইনকাম করলেন তার থেকে বড় জিনিস আপনি কতটা সঞ্চয় করতে পারলেন, সঞ্চয় হচ্ছে না। আপনার বিভিন্ন দিকে শত্রুতা লেগেই আছে, আপনার কর্মক্ষেত্রে বলুন, আপনার পারিবারিক ক্ষেত্রে বলুন, শত্রুতা লেগেই আছে। তো এই সকল ক্ষেত্রে এই কালসর্প যোগ, যেটা আপনাদের জীবনে অভিশাপ হয়ে আসে, এই থেকেও মুক্তি পাওয়ার জন্য দেখা যাচ্ছে গ্রহের গোচর অনুযায়ী দেখা যাচ্ছে মীন রাশির ভালো, কিন্তু আপনাদের ব্যক্তিকেন্দ্রিক ছকে যদি গ্রহের অবস্থান খারাপ থাকে, কালসর্প যোগ থাকে, আপনার শনি পীড়িত থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যাটা থেকেই যাবে। গ্রহণ যোগ থাকে, সেক্ষেত্রে সমস্যা কিন্তু থেকেই যাবে। তো এই মহাশিবরাত্রিতে এই মহা উপায়টি মীন রাশির জাতক জাতিকাদের জন্য স্পেশাল আমি এটা বলছি, আপনারা অবশ্যই করুন, আপনার হাতে নাতে ফল পাবেন। কি করবেন? প্রথমে আপনাদেরকে জানাই, আপনারা শিবরাত্রির দিন সন্ধ্যাবেলায় জল ধারার আগে অবশ্যই স্নান করে নিন এবং শ্বেত বস্ত্র আপনারা পরিধান করুন এবং তামার ঘটিতে গঙ্গা জল এবং দুধ আপনারা নিয়ে যান, এবং বাড়ি থেকে যখন বেরাবেন অবশ্যই আপনারা খালি পায়ে মন্দিরে যান এবং মন্দিরে গিয়ে প্রথমে আপনারা মধু দিয়ে সেই শিবলিঙ্গে নিবেদন করুন। প্রথমে আপনারা মধু দিবেন, তারপরে আপনারা সেই গঙ্গা জল, দুধ এবং তার মধ্যে কিছুটা মিছরি আপনারা অবশ্যই দিবেন, এবং সেই জলটি আপনারা দেবাদিদেব মহাদেবের মাথায় আপনারা নিবেদন করুন এবং প্রার্থনা করুন, হে ভোলেনাথ, আমার যেন সব থেকে সব রকমের সমস্যা যেন জীবন থেকে সরে যায়। আপনারা নিজের জন্য যদি করেন, নমঃ শিবায় নমঃ শিবায় এগারো মালা, অর্থাৎ 108 বার জপ করুন, এবং অন্য যদি আপনারা নিজেদের জন্য না করে, যে সন্তান বা আপনার কন্যা সন্তান হোক, পুত্র সন্তান যদি হয়, তাহলে ওম নমঃ শিবায় এটা আপনারা 108 বার পাঠ করুন। আবার আপনারা আবার শিবের খুব সহজ মন্ত্র শিব শিব শিব, এটাও আপনারা সেদিন অবশ্যই পাঠ করুন। নিশ্চিতরূপে আপনাদের যে কোনো বাধা বিপত্তি, বিয়ে বিবাহ কেন্দ্রিক সমস্যা থেকে, আর্থিক সমস্যা থেকে, দারিদ্রতা থেকে, সমস্ত কাটতে বাধ্য। তো ভিডিওটি এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।